আচ্ছা ক্লাস টু তোমাদের তৃতীয় অধ্যায় সভ্যতা গড়ে উঠলো পর্যন্ত পড়ানো হয়েছিল। আজকে শুরু করছি চতুর্থ অধ্যায় বেদের যুগ। আচ্ছা বেদের যুগটা আমাদের শুরু হয়েছিল অনেক দিন আগে, প্রায় 6000 বছর আগে। সরস্বতী নদীর তীরে একটা উন্নত সভ্যতা গড়ে উঠেছিল। এই সভ্যতাতে মানুষ তীর, ধনুক, তলোয়ার, বল্লম এসব উন্নত ধরনের অস্ত্রের ব্যবহার করতেন, আর যখন যুদ্ধ করতেন তখন তারা রথের ওপর চেপে যুদ্ধ করতেন। পড়াশোনাও তারা করতে শিখেছে। সেই জন্য মানব সভ্যতার যে ক্রমবিকাশ, মানে যে উন্নতি, সেটাতে এই সভ্যতা যথেষ্ট পরিমাণে বিকশিত হয়েছিল। এই সময়ে, এই যুগে যে মানুষরা ছিলেন তারা নিজেদের খুব উন্নত মনে করতেন এবং আর্য মনে করতেন তাদের। তাই এই সভ্যতাটাকে আমরা বলি আর্য সভ্যতা। আর্যদের দলের একজন রাজা থাকতেন, তাকে বলা হতো রাজা। সেই সময়ে আর যেসব সাধারণ মানুষ থাকতো তারা সবাই রাজার আদেশ মেনে চলতেন। আর্য সমাজে পেশা অনুসারে চারটে বর্ণে ভাগ ছিল, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এছাড়া আর্যদের জীবনটাকেও চার ভাগে ভাগ করা হয়েছিল, যেমন ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। আর্যদের যুগে রচনা হয়েছিল বেদ। বেদ হলো চারটি। আর্যদের যে ঈশ্বরের প্রতি একটা চিন্তা ভাবনা ছিল, ভগবান নিয়ে তারা চিন্তা ভাবনা করতেন, এই ঈশ্বরের যে ভাবনা চিন্তা তার পরিচয় কিন্তু আমরা বেদে পাই। বেদের এই যুগটাকে আমরা বলি বৈদিক যুগ। তাহলে যদি তোমাদের বলা হয় যে আর্য কারা, এবার তোমরা 10 পাতায় দেখো, প্রশ্ন এবং উত্তর করে তোমাদের লেখা আছে। দেখো পড়ো আর শেখো যে অধ্যায়টা 10 পাতাতে। দেখো বলছে আর্য কারা, তাহলে কি বলবে? না, প্রাচীন ভারতে সরস্বতী নদীর তীরে একটা উন্নত সভ্যতার সন্ধান পাওয়া যায়, সেই সভ্যতাটাকেই বলা হয় আর্য সভ্যতা। আর্য সভ্যতাটা কেমন ছিল? না, আর্যরা খুব উন্নত ছিল। এই সভ্যতায় তীর, ধনুক, বল্লম, তলোয়ারের ব্যবহার দেখা যায়। আর্যরা রথে চেপে যুদ্ধ করত, পড়াশোনাও করতে জানত। আর্যদের দলের নেতাকে কি বলা হতো? না, আর্যদের দলের নেতাকে বলা হতো রাজা। এরকম পুরো বাক্যে উত্তর লিখবে, শুধু রাজা কথাটা লিখে দিলে অর্ধেক নম্বর দেয়া হবে। আর্য সমাজ কটি বর্ণে বিভক্ত ছিল? আর্য সমাজ পেশা অনুসারে চারটি বর্ণে বিভক্ত ছিল। ওই বর্ণগুলো কি কি? না, বর্ণগুলি হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। আর্যদের জীবন কটি ভাগে বিভক্ত ছিল ও ভাগগুলো কি কি? আর্যদের জীবনও চারটি ভাগে বিভক্ত ছিল। ভাগগুলি হলো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। আচ্ছা, এই চারটি বানানি খুব শক্ত, হয়ময় যুক্তাক্ষর আসছে, জফলা আছে, রেফ আছে, বানানগুলো শুদ্ধ কিন্তু তোমরা মুখস্থ করবে, নালে খাতায় লেখার সময় সবাই বানান ভুল লিখবে। আর্যদের যুগকে বৈদিক যুগ বলা হয় কেন? আর্যদের যুগে বেদ রচিত হয়েছিল, তাই এই যুগটাকে বলা হয় বৈদিক যুগ। বেদ কটা? বেদ তোমরা জেনে রাখবে চারটি। এবার চারটি বেদ কি কি তোমাদের এখানে উল্লেখ নেই, হ্যাঁ, সেই জন্য সেটা তোমাদের জানারও অতটা প্রয়োজন নেই। যদি জানতে চাও বলে দিতে পারি, ঋক, সাম, যজুর, অথর্ব। যাই হোক, তোমাদের এখন এটা মনে রাখার প্রয়োজন নেই, কারণ তোমাদের বইতে নেই। আচ্ছা, বেদ থেকে কি জানা যায়? না, বেদ থেকে আর্য সমাজের ঈশ্বর ভাবনার পরিচয় পাওয়া যায়। আচ্ছা, অনুশীলনটা এবারে, আচ্ছা আজকে, আচ্ছা তাহলে এবার দেখো তোমাদের অনুশীলনটা করিয়ে দিই। এটা হচ্ছে 11 পাতা। 11 পাতায় দেখো একের ক বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আচ্ছা, প্রথম প্রশ্ন আছে, আর্যদের দলের নেতাকে কি বলা হয়? আর্যদের দলের নেতাকে রাজা বলা হতো। 2 নম্বর খ, বেদ কারা রচনা করেছিলেন? বেদ রচনা করেছিলেন আর্যরা। গ,
আর্যদের সভ্যতাকে উন্নত বলা হয় কেন? না, আর্যরা ছিল বেশ উন্নত। এই সভ্যতায় তীর, ধনুক, বল্লম, তলোয়ারের ব্যবহার দেখা যায়। আর্যরা রথে চেপে যুদ্ধ করত, পড়াশোনাও করতে জানত। মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসে এই সভ্যতা ছিল যথেষ্ট বিকশিত, তাই আর্যদের সভ্যতাকে উন্নত বলা হয়। এইটা হচ্ছে প্রশ্ন উত্তর হয়ে গেল। আচ্ছা, এরপরে 11 পাতা 2 নম্বরটা দেখো, বলেছে শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। শুধু শূন্যস্থানটা লিখে নেবে না, পুরো বাক্য লিখবে। দুয়ের ক, ড্যাশ নদীর তীরে, কি নদী? না, সরস্বতী নদীর তীরে আর্য সভ্যতার সন্ধান পাওয়া যায়। এবার খতে আসো, দেখো বলছে আর্যদের দলের নেতাকে বলা হতো ড্যাশ, ড্যাশে বসবে রাজা। তারপর আর্যদের জীবনকে ড্যাশ ভাগে ভাগ করা হয়েছিল, ড্যাশে বসবে 4। আচ্ছা, 3 নম্বরে এবারে যাও, দেখো ডান দিকে আর বাম দিকে কিছু, বাম দিকে কিছু শব্দ দেওয়া আছে, 4টে শব্দ দেওয়া আছে, আর ডান দিকে 4টে বাক্য দেওয়া আছে। তারপর তাহলে তোমাদের কি করতে হবে, না বাম দিকের সাথে ডান দিকের কথা যে যেটা যেটা মিলবে মিলিয়ে একটা সম্পূর্ণ বাক্য গঠন করতে হবে। 3-এর ক, দেখো বলছে সরস্বতী নদীর তীরে আর্য সভ্যতা গড়ে উঠেছিল, মানে কয়ের সাথে তোমাদের কোনটা মিলল, না 3 নম্বর বাক্যটা মিলল। এবার খয়ে দেখো, বলছে আর্যরা রথে চেপে যুদ্ধ করত, তার মানে শেষ বাক্যটা মিলল আর্যরার সাথে। এরপর দেখো বেদের এই যুগকে বলা হয় বৈদিক যুগ, তাহলে এই যে এই যুগকে বলা হয় বৈদিক যুগ, এইটা তোমাদের প্রথম বাক্য ছিল। তারপরে ঘয় দেখো, বলছে রাজার আদেশ সকলে মানত, এইটা তোমাদের দ্বিতীয় বাক্যটা ছিল, এইটা মিলল। তাহলে বাম দিকের সাথে ডান দিককে মিল করে 4টে বাক্য গঠন করলাম। তাহলে অনুশীলনটা তোমাদের শেষ হলো, আর 4 নম্বর যেটা আছে ওটা তোমাদের বাদ, ওটা করতে হবে না। তাহলে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় পুরো শেষ করলাম।